বিটিন প্রাইম টাইম বুলেটিনে আমি পূজা আপনাদের স্বাগত জানাচ্ছি। করিমগঞ্জ থেকে মিজোরাম যাওয়ার পথে ভাগাবাজারে ডিম বোঝাই গাড়ি আটকে জনতার ভাঙচুর, সিআরপিএফ মোতায়েন। মিজোরামে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার সময় ভাঙচুর চালানো হয় ভাগাবাজারের নিউ মার্কেটে। করিমগঞ্জ থেকে খাদ্য সামগ্রী মিজোরাম নিয়ে যাওয়ার সময় ভাগাবাজারে গাড়িগুলো প্রবেশ করার পর গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে ভাগাবাজার ও লায়লাপুরে সিআরপিএফ মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান মোতাবেক ডিম বোঝাই গাড়িগুলো ভাগাবাজার হয়ে মিজোরাম যাওয়ার পথে উত্তেজিত জনতার হাতে আটকা পড়ে 26 জুলাই গুলিকাণ্ড ও 6 জন অসম পুলিশের জওয়ানের শহীদ হওয়ার পর থেকেই ক্ষুব্ধ সাধারণ মানুষের তৎপরতায় মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ শুরু হয়। এর সূত্র ধরেই এই ভাঙচুরের ঘটনা বলে মনে করা হচ্ছে। এদিকে শুক্রবার রাত আনুমানিক 9টা নাগাদ ভাঙচুরের ঘটনাটি ঘটে। রাতের অন্ধকারে আটকানো গাড়িগুলো থেকে একের পর এক ডিমের ট্রে মাঝ সড়কে ফেলে ভেঙে দেওয়া দৃশ্য ভিডিওতে উঠে এসেছে। না তো বাগা বাজার ডিমোর গাড়ি করিমগঞ্জ ওর জানি হইছে ও একটা ও একটা ও একটা ও আর একটা ও আর একটা ওই তো সব সুলানি ওর ভাঙ্গা ওর গাড়ি গাড়ি ভাঙ্গা ওর ডিম জিত রানি ওর বাগা বাজার মিজোরামর গাড়ি ধরছেন দরিয়া ভাঙ্গে দিরা বাগে যাই দিরা বাগা বাজার নিউ মার্কেট রাস্তা খুঁজছে শুনে আইয়ালে মানে কুঞ্চি তারা অন্য দায়িত্ব দিতে না অন্য পাকাত বাজারও অন্য দিয়া দম তোমরা কই থেকে আইছো কেতা লইয়া ডিম লইয়া মানে তার রাত্রে কয়টার সময় আর মানে তোমরা ডিম লইয়া কই যাবা আসলে আর ও বাগাত কি হয়েছে বাগাত তো আমরা হোটেলের দম লইছি কিন্তু তারা রাস্তা ছাড়িয়া দিছে না কইলাম তো অন্য দম লইয়া খবর লইয়া যায় ও হোটেলের দম লওয়ার বাদে হোটেলে আমরা আসলাম আর তারা ইয়ে গাড়ি খুলিয়া ডিম ফাটাইয়া গাড়ি গ্লাস ফাটাইয়া আক্রমণ করলি যে ডিম লইয়া ও বাজি ও বাজি তারা বাজিছে বাঁকা হয়ে যায় ডিম কয়টা নিচে ও কেমন কেমন ডিম আসলো গাড়ি হোটেল আছে একটা গাড়ির 230টা ডিম রশি টানিয়া উঠে উঠি মাল ফাটাই দিচ্ছে আর আরেকটা গাড়ি আগে এইটা যেতে এটারও ফাটাইছে মাল। আন্তঃরাজ্য সীমান্তের ঝামেলা মেটাতে কৌশলে এগোচ্ছে আসাম মিজোরাম। মেঘালয় সীমা বিবাদ নিরসনের পথে দুই রাজ্য। উভয় রাজ্যের মধ্যে চলমান সীমা বিবাদের স্থায়ী সমাধান সূত্র খুঁজতে এবার কৌশলে এগোচ্ছে আসাম মিজোরাম সরকার। উভয় রাজ্যের মন্ত্রী পর্যায়ে 3টি কমিটি তৈরি করা হবে। একাধিক পর্যায়ে সীমান্ত সমস্যা মেটানোর ব্যাপারে রাজি হয়েছে দুপক্ষই। সেই মোতাবেক ঠিক হয়েছে প্রথম পর্যায়ে অপেক্ষাকৃত কম জটিল জায়গাগুলির সমস্যা মেটানো হবে, এরপর ধাপে ধাপে পরবর্তী সমস্যা মেটানো হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে 12টি বিতর্কিত জায়গার মধ্যে 6টি জায়গার ওপর প্রথম পর্যায়ে আলোচনা হবে। এক্ষেত্রে উভয় রাজ্যের মন্ত্রী পর্যায়ে 3টি কমিটি তৈরি করা হবে। এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাও সাংমার মধ্যে গুয়াহাটিতে বৈঠকে বসেন। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন বৈঠকটি অত্যন্ত ইতিবাচক হয়েছে। উভয় সরকারই মেনে নিয়েছে আমরা সমস্যা মেটাতে চাইছি, রাজনৈতিক সদিচ্ছাও এক্ষেত্রে কাজ করছে, সমস্যাগুলির একটি সম্মানজনক সমাধানের রাস্তা খুঁজছে উভয় পক্ষই, পর্যায়ভিত্তিতে সমস্যা মেটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু মেঘালয় 12টি জায়গায় তাদের অধিকার দাবি করছে। আমরা যখন শিলংয়ে দেখা করেছিলাম তখনও বলেছিলাম একেবারে সব সমস্যা মিটবে না, প্রথমে 6টি জায়গায় সমস্যা মেটানোর পর বাকি 6টি সমস্যা মন্ত্রী আমলা স্থানীয় প্রতিনিধিদের নিয়ে 3টি কমিটি তৈরির সিদ্ধান্ত হয়েছে।
ঘনবসতি গ্রামে 100 মিটারের মধ্যে রয়েছে হাই স্কুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ এই এলাকায় রয়েছে হাওয়াইথাং বেড কার্যালয়। এমন স্থানে শ্মশানঘাট নির্মাণ করতে বাধা দিলেন স্থানীয়রা। ঘনবসতির গ্রামে শ্মশানঘাট নির্মাণ করা যাবে না জানিয়ে দিলেন স্থানীয়রা। একদিকে যেমন ঘনবসতি গ্রাম এবং প্রায় 100 মিটারের মধ্যে রয়েছে হাই স্কুল মিনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও হাওয়াইতাং ফরেস্ট বিট কার্যালয়, এই জায়গায় শ্মশানঘাট নির্মাণের কাজ শুরু করেছেন চান্নিঘাট জিপি সভানেত্রী অনুপমা রায়, দিলীপ রায় এবং এলাকার বিভাস আচার্য, নিরঞ্জন রায়, প্রভাত বৈষ্ণব ও নিধু দাস। এই অভিযোগ স্থানীয়দের, ওইসব ব্যক্তিরা সেখানে এই শ্মশান নির্মাণের কাজ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন যে তাদের এলাকাটি রয়েছে ঘনবসতিপূর্ণ গ্রাম, সেখানে শ্মশানঘাট নির্মাণ করা হবে না বলে জানান। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরাও জানান স্কুলের পাশে কোনো শ্মশানঘাট নির্মাণ করা হবে না বলে প্রতিবাদ জানিয়েছেন। কোনোভাবেই এখানে শ্মশানঘাট নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন এলাকার মানুষসহ স্কুলের ছাত্রছাত্রীরা। বছর আগে সেরাতল জিপি একটা অনুদান, জিপির অনুদান আসিল জেলা পরিষদের তত্ত্বাবধানে। জেলা পরিষদ ওই স্কুল হসপিটাল ফরেস্ট অফিস সবটা 150 মিটারের মধ্যে এই শ্মশানঘাটটা পড়ে। তখন আমরা বানাইতে প্রতিবাদ করছি, তার সঙ্গে স্কুলের ছাত্র তারাও আসল, মাস্টারও আসিল। তখন ওটা এইখান থেকে সরানো হয়েছে। এখন চান্নিঘাট জিপির বিভাস দিলীপ, বিভাস আচার্য দিলীপ রায়, তারা আবার ওই শ্মশানঘাটটা তারা চান্নিঘাট জিপির অনুদান সেরাতল জিপির এলাকার ভিতরে তারা বানাইবার ইয়ে করছে। এরপরে আমরা কিছু মানুষের এটার লাগে প্রতিবাদ দিছিলাম, তারা আমরা রেখে আমরা এটা উচ্ছেদ করাই দিব, এভিকশন করাই দিব। বিভাস আর দিলীপ এটা তার মন্ত্রী কইয়া দিছেন, আর যে কোনো কথায় কথায় তারা সবসময় মন্ত্রী ইয়ে করে। আমরা কিতা এই মন্ত্রী আমরা বুক দিছি নি, আমরা মন্ত্রী লোক নানি, সবসময় কবি আমরা উচ্ছেদ করাই দিব, এভিকশন করাই দিব, পুলিশ দিয়ে ধরাই দিব। এই বিভাস আচার্য এখন কিতা চাই, এখন আমরা এই শ্মশানঘাটটা এখানে হইতো না, এই শ্মশানঘাটটা স্কুলের 100 মিটার মধ্যে পড়ে, হসপিটালের 100 মিটার মধ্যে পড়ে, ফরেস্ট অফিসের 50 মিটারের মধ্যে, এর সঙ্গে আছে এলপি স্কুল, একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে। ওই শ্মশানঘাটটার বানানি তো আমরা চাইয়ার হোক, তবে এই জায়গা ছাড়িয়া অন্যত্র জায়গায় তারা নিয়ে যাও। এতে আমরা কোনো যারা আছেন তারাও পরে এডমিশন লওয়ার পরে অন্য আইলে তারা বহুত অসুবিধা হইব, ছোট ছোট বাচ্চারা ডরাই বা এরা কিছু হইলে এই শ্মশানঘাট হইতাম হইলে আমরা বাস তোমরা কিতা চাও না, শ্মশানঘাট বন্ধ না, শ্মশানঘাট বন্ধ না। আর বললে বললে আমরা ভাঙিলে বা নাম কি রমিনা বেগম, কোন স্কুল হাউইদান হাই স্কুল তারা ডরাইতে পারে, আর ভবিষ্যতে স্কুল বড় হইলে এদিকে আমরা বাগানও করতে পারি, বাগান করলে আমরা এখানে স্কুল হাফ টাইম সময় রেস্ট লইতে পারি। তোমার দাবি কিতা এখন? ডিমা হাসাওয়ে মায়ানমার থেকে অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতিতে উদ্বেগ আইপিএফের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক বিবৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল ডিমা হাসাও জেলার ইন্ডিজেনাস পিপলস ফোরাম তথা আইপিএফ। কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে প্রায় 10,000 মায়ানমারের নাগরিক মিজোরামে প্রবেশ করেছে, তাদের মধ্যে অনেকেই ডিমা হাসাও জেলায় প্রবেশ করতে চেয়েছিল কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। এই খবরের প্রেক্ষিতে আইপিএফ উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার সচিব এল লিমা কেইভম বলেন, মায়ানমারের নাগরিকদের ডিমা হাসাওয়ে বসতি স্থাপন করা প্রকৃতপক্ষে আসামের সকল আদিবাসী এবং বিশেষ করে ডিমা হাসাওয়ের স্থানীয় জনগণের জন্য এক উদ্বেগের বিষয়। এ নিয়ে এল লিমা কেইভমের নেতৃত্বে আইপিএফের এক প্রতিনিধি দল জেলাশাসক শ্রীপাল বড়ুয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়। Chief Minister of Assam, Dr. Himanta Biswa Sarma, recently that some Myanmar nationalists are proceeding to Mizoram, and some of them might be
trying to sneak into Dima Hasao. So we are very much shocked to learn about that. So we want to urge the district administration, the security personnel, to take all the possible steps to find out any Myanmar nationalists within the district and to deport them forthwith. And from our IPF Indigenous Peoples Forum, we are ready to extend any possible help to find out the national. দিল্লিতে নয় বছরের শিশুকন্যা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আগরতলায় প্রতিবাদ দিবস পালন করে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের ত্রিপুরা সংগঠন। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে কর্নেল চৌমুনি এলাকায় বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। সারা দেশজুড়ে শিশু কিশোরী বৃদ্ধাসহ নারী ধর্ষণ হত্যা বেড়েই চলেছে। সম্প্রতি দিল্লিতে নয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরই প্রতিবাদে সারা ভারতব্যাপী প্রতিবাদ দিবস পালন করা হয় অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের তরফে। এরই সুবাদে ত্রিপুরায়ও তার ব্যাপক প্রভাব পড়ে। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে, প্রচার মাধ্যম ও ওয়েবসাইটে পর্নোগ্রাফি নিষিদ্ধ ঘোষণা করতে হবে, বিচারপতি বার্মা কমিশনের রিপোর্ট অবিলম্বে কার্যকর করতে হবে। এ নিয়ে বিস্তারিত জানান সংগঠনের শেফালি দেবনাথ। সারা দেশব্যাপী আপনারা দেখছেন যে নারী শিশু কিশোরী সহ বৃদ্ধা পর্যন্ত নির্যাতিত এবং ধর্ষণ গণধর্ষণের শিকার হচ্ছে। সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া নয় বছরের কিশোরীকে ধর্ষণ করে মর্মান্তিকভাবে হত্যা করেছে। তার প্রতিবাদে আমরা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী এক প্রতিবাদ দিবস পালন করছি। এই প্রতিবাদ দিবসের অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে কর্ণে চৌমুনিতে আমরা এক বিক্ষোভ সভার আয়োজন করেছি। আমরা পাঁচ দফা দাবি আদায়ের ভিত্তিতে এই বিক্ষোভ সভার আয়োজন করেছি। নয় বছরের কিশোরীকে মর্মান্তিকভাবে ধর্ষণ এবং হত্যা করেছে এই হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখছি আমরা। মদ এবং অন্যান্য মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করছি করার দাবি রাখছি এবং মহিলাদের উপর যে কোনো অন্যায়মূলক কাজ এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকেই কঠোর পদক্ষেপ নিতে হবে। চাকুরি নিয়মিতকরণের দাবিতে ধর্ণায় বসলেন ডাটা এন্ট্রি অপারেটররা। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঙ্কার। চুড়াইবাড়ি থেকে রাজকুমার দাসের এর রিপোর্ট। চাকুরি নিয়মিতকরণের দাবিতে ধর্ণায় বসলেন অস্থায়ী ডাটা এন্ট্রি অপারেটররা। দীর্ঘদিন ধরে অসম গেটে এই কাজে নিয়োজিত ছিলেন তারা। বর্তমানে সেখানে গেট না থাকায় বেকার হয়ে পড়েছেন কর্মীরা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে কাতর আবেদন করে তারা বলেন, আমাদের বাঁচতে দিন, এখন যে বেঁচে থাকাটাও দায় হয়ে পড়েছে, পরিবার প্রতিপালন করতে পারছি না, আমাদের অবস্থা এখন নুনানতে পান্তা ফুরায় বলেন কর্মীরা। শুক্রবার চাকুরি নিয়মিতকরণের দাবিতে আন্দোলনে নেমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা আরও বলেন, চুড়াইবাড়ি ও দিগরখাল বিক্রয়কর বিভাগের অস্থায়ী ডাটা এন্ট্রি অপারেটররা দীর্ঘদিন থেকে তারা এই দুটি কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করে আসলেও বিজেপির মিত্রজোটের সরকারের সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পর বিক্রয়কর বিভাগের কার্যালয় তুলে দেওয়া হয়েছে। আধুনিকীকরণ করে জিএসটি বিভাগ প্যাট্রোলিং করছে, ফলে ডাটা এন্ট্রি অপারেটররা বেকার হয়ে পড়ে, যার ফলে তারা সাংঘাতিকভাবে আর্থিক সংকটে পড়েছেন বলে জানান কর্মীরা। বারংবার তারা সরকারের কাছে দাবি জানিয়ে আসলেও কাজ হচ্ছে না, তাই বাধ্য হয়ে তারা ধর্ণা কার্যসূচিতে নামতে বাধ্য হয়। এও বলেন তারা, যদি অতিশীঘ্র তাদের চাকুরি স্থায়ীকরণ করানো হয় তাহলে বৃহত্তর গণ আন্দোলনে নামার হুঙ্কার দেওয়া হয়। আন্দোলনে উপস্থিত ছিলেন অশোক কৃষ্ণ দেব, রমাময় নাগ সহ অন্যান্যরা। আমি আমার সরকারক দাবি জানাই আছো যে আমার চাকুরিবিলাক নিয়মীয়করণ করিব কারণে আমি আমার আগতে ফাইনেন্স মিনিষ্টার সম্মানীয় হেমন্ত বিশ্ব ডাঙ্গরিয়ার লগত আমি করিমগঞ্জত লগ ধরেছিলো। তারপিছত আমি যাওয়ার কথা আছিল, কিন্তু কোভিডৰ কারণে আমি যাব পৰা নাই। এতিয়া আগতে দিছিলো, আজি চারি আমি 12-14 বছর এইটো গেইটত কাম করেছিলো। এতিয়া আমি বেলেগ এটা ডিপার্টমেন্টত গৈ কাম করিম। আমার কিছুমানৰ চাকুরির বয়সও ওলাই গৈছে,
गति के आगते दबी जानसो एवं दबी आसो जो गवर्नमेंट जाते पजिटिव चिंताधारा लई पाले आम चाकुरी कटा जाते नियमीकरण कर दिए एतिया पोस्ट खि ऊलाल आम जी गम पाल आम गई आम कर अधीक्षकर ऊर कईदिन मान आगते गई पाले सूदिल सार आम कारण क्या करे आम एक नारीम जी यू गुवाहाटर पर गति के जीखी खाम कि वेकेंट आए कागज खि आम अलरेडी पटाई दीसूँ एतिया आम दबी सही पोस्टर भित्त आम जाते निजुक्ति दिए हेटे आम सरकार ऊर अनुरोध न्यू हाफलंग स्टेशने यात्रीदेर आबारो करोना परीक्षा शुरू दुजन पजिटिव शनाक्त कोविड महामारी जेन जनजीवन थेके चिरतरे विदाय निते चाइछे ना प्राय एक मास बंध थाकार पर न्यू हाफलंग स्टेशने होयेछे आबार करोना परीक्षा सेई परीक्षाय दुजन यात्री पजिटिव धरा पड़ेछिल शुक्रवार आबारो दुजन पजिटिव होयेछेन एदिन उत्तर काछार पार्वत्य जिलार संजीवनीर राहुल दास बलेन स्टेशने मोट 220 जन যাত্রীর আরটিপিসিআর টেস্ট করানো হয় এর মধ্যে পজিটিভ দুজনকে সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় উল্লেখ্য পজিটিভ দুজন যাত্রী শিলচর থেকে প্যাসেঞ্জার ট্রেনে আসছিল একজন আর আরেকজন গুয়াহাটি থেকে বিজেপি ওবিসি মোর্চার জেলা ভিত্তিক কার্যক্রম বৈঠক কল্যাণীতে রাজধানী আগরতলায় ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার জেলা ভিত্তিক কার্যকরী বৈঠক আয়োজিত হয় কল্যাণী এলাকায় প্রতি তিন মাস অন্তর অন্তর কার্যকরণী বৈঠক আয়োজিত হয় ওবিসি মোর্চার বিগত তিন মাসের কার্য বিবরণী তুলে ধরা হয় এছাড়া আগামী তিন মাস কিভাবে কাজ করা হবে এ নিয়ে আলোচনা হয় এ বৈঠক ফলপ্রসূত হবে বলে আশাবাদী বিজেপির প্রদেশ সভাপতি মানিক সাহা এদিনের বৈঠক বিজেপির বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন এ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন মানিক সাহা ওবিসি মোর্চার ডিস্ট্রিক্ট কমিটির আজকে কার্যকরণী বৈঠক আমরা সবাই জানি যে ভারতীয় জনতা পার্টির এই কার্যকরণী বৈঠক আমাদের প্রতি তিন মাস অন্তর অন্তর মানে স্টেটেও হয় সেন্ট্রালে হয় ডিস্ট্রিক্টে হয় মণ্ডলে হয় মাদার কমিটিতে অন্যান্য মোর্চা যেগুলো আছে সেগুলোও সেইভাবে যথারীতি তিন মাস অন্তর অন্তর এই কার্যকরণী বৈঠক তো এই প্রোগ্রামে আমাদের আগামী তিন মাস এই আমাদের ওবিসি মোর্চা ওনারা কী করবেন এবং আগের তিন মাস কী কী করলেন তো সেই বিষয়ে এখানে আলোচনা হবে প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের 114তম জন্মজয়ন্তী পালন ত্রিপুরা কংগ্রেসের ত্রিপুরার প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের 114তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত হয় জাতি জনজাতি প্রত্যেককে সব ধরনের সহযোগিতা করে গেছেন তার এই জীবনাদর্শকে সামনে রেখে এগিয়ে চলার প্রয়াস করছে ত্রিপুরা কংগ্রেস এ নিয়ে বিস্তারিত জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন সিংহের 114তম জন্মদিন আমরা পালন করছি উনি ছিলেন সত্যিকারের ত্রিপুরার রূপকার জাতি জনজাতি সবার নেতা সবার কাছের মানুষ এবং ওনার নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যে একটা জাতি জনজাতির মধ্যে একটা সম্প্রীতি একটা বন্ধুত্ব ইভেন বিবাহ বিভিন্ন রকমের সম্পর্কের মধ্য দিয়ে ঐক্য দৃঢ়তর হয়েছিল মানুষের অগাধ বিশ্বাস ছিল শচীনজীর প্রতি আজকে ত্রিপুরা রাজ্যের এবং ভারতবর্ষের যে পরিস্থিতি সেটাতে শচীন সিং খুবই প্রাসঙ্গিক সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে সারা ভারতবর্ষে একটা অসুস্থতার পরিবেশ কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে আগরতলা সদর মহকুমা প্রশাসনের অভিযান সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে রাজধানী আগরতলায় বিভিন্ন মলগুলোতে অভিযান চালানো হয় এই অভিযানের মূল লক্ষ্য হলো কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্ব শারীরিক দূরত্ব মাস্ক পরিধান স্যানিটাইজার ব্যবহার সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা খতিয়ে দেখা হয় এছাড়া প্লাস্টিক ব্যাগের ব্যবহারের উপর পলিউশন কন্ট্রোল বোর্ডের কর্মীরা রয়েছেন তারা এ নিয়ে সব কিছু খতিয়ে দেখছেন ত্রিপুরার বিশাল মেগামার্টে প্রচুর ভিড় পরিলক্ষিত হওয়ার দরুন এই কর্মসূচি সদর মহকুমার এ নিয়ে বিস্তারিত জানান এসডিএম দেবপ্রিয় বর্মন জাকির হোসেনের এই রিপোর্ট আজকে আমরা সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মলগুলোতে যাচ্ছি এগুলোতে কীভাবে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা আমরা দিচ্ছি যেহেতু মলগুলো হলো সুপার স্প্রেডিং ইভেন্ট তো
কিরকম ওরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে, মেনটেন করে মলগুলো চলছে এগুলো দেখছি। আর প্লাস্টিকের উপর একটা আছে আমাদের, তার জন্য পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আমাদের সাথে আছে, তো ওই প্লাস্টিক ইউজেজের উপর কিছু কিছু বিষয় আছে, ওরা পলিউশন কন্ট্রোল বোর্ড। এখন বিশালে আছি, বিশালে তো ওরা আপনারা যেরকম দেখেছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং এখানে নেই, এখানে প্রচুর লোকের গ্যাদারিং হয়ে রয়েছে, এটা আমরা এখন এসে দেখলাম। এবং কিছু কিছু লোকের ওদের স্টাফদের মাস্কও পড়ছে না ওরা মলের ভিতরে, তো আমরা ওদেরকে পেনালাইজ করেছি, ফাইন করেছি। বিজেপির মহিলা মোর্চার কার্যকরী বৈঠক আগরতলায়। ত্রিপুরার জেলা সদর বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে এক কার্যকরণী বৈঠকের আয়োজন করা হয়। প্রতি তিন মাস অন্তরন্তর সারা ভারতবর্ষ জুড়ে বৈঠক হয়, প্রদেশ স্তরে, জেলা স্তরে ও মণ্ডল স্তরে বৈঠক করতে হয়। এই বৈঠকে গত তিন মাসের কী কার্যকলাপ করা হয়েছে তার বিবরণ তুলে ধরা হয়। এছাড়া আগামী তিন মাসের কার্যকাল কী রকম হবে তা নিয়েও আলোচনা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার জেলা সভাপতি অলোক ভট্টাচার্য, রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য পদাধিকারী সহ বিভিন্ন স্তরের কর্মীরা। এছাড়া সাতটি মোর্চারও বৈঠক আয়োজিত হয়, এ নিয়ে বিস্তারিত জানানো হয়। বিটিএনের প্রতিনিধি জাকির হোসেন খবরটি জানিয়েছেন। পার্টির যে কর্মপদ্ধতি সেই অনুযায়ী প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদের কার্যকারিণী বৈঠক আমাদের করতে হয়, সেটা সর্বভারতীয় স্তরে প্রথম হয়, তারপর প্রদেশ স্তরে, তারপর জেলা এবং মণ্ডল স্তরে। ঠিক একইভাবে আমাদের পার্টির যে সাত সাতটি মোর্চা আছে তাদেরও একই ক্রম অনুসারে তাদের কার্যকারিণী বৈঠক করতে হয়। তো সেই অনুযায়ী আজকে আমাদের সদর আরবান মহিলা মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে প্রদেশ কার্যালয়ে। এই কার্যকারিণী বৈঠকে বিগত দিনের যে বিভিন্ন কর্মসূচি কার্যক্রম আমরা নিয়ে থাকি তার উপর একটা আলোকপাত করা হয়। তাছাড়া আগামী দিনের যে কর্মসূচি কী আমরা করতে যাচ্ছি, মহিলা মোর্চার পক্ষ থেকে কী কী থাকবে তার উপর একটা বিস্তারিত আলোচনা হয়, আগামী দিনের কর্মসূচি স্থির করা হয়। 15ই আগস্টের কার্যসূচি নিয়ে আগরতলায় তথ্য সংস্কৃতি দপ্তরের বিশেষ বৈঠক। 15ই আগস্টকে সামনে রেখে আগরতলা তথ্য সংস্কৃতি দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে ব্যাপক আকারে অনুষ্ঠান আয়োজিত হবে। সারা বছর ব্যাপী অর্থাৎ 2022 আগস্ট পর্যন্ত অনুষ্ঠান চলবে, প্রতিটি রাজ্যের ক্ষেত্রেও তাই। ত্রিপুরায়ও এ নিয়ে অনুষ্ঠান প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ নিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা সাপেক্ষে অনুষ্ঠানের বিশেষ রূপরেখা তৈরি করা হবে। এছাড়া 12 মার্চে বইমেলার মাঠে মুখ্যমন্ত্রীর দ্বারা এক অনুষ্ঠান আয়োজিত হবে, তবে মূল অনুষ্ঠান সেপ্টেম্বর থেকে হবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচারের তরফে ওয়েবসাইটের মাধ্যমে রাষ্ট্রগান গাওয়া হবে, যা প্রতিটি নাগরিক, রাজনৈতিক কর্মী সহ অফিস আদালতের প্রত্যেক কর্মী তাদের মোবাইলে নাম এবং রাজ্যের নাম ডাউনলোড করে এই গান গাইবেন, এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকে যারা এই রাষ্ট্রগানে অংশগ্রহণ করবেন তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে। এ নিয়ে বিস্তারিত জানান তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরার অধিকর্তা রতন বিশ্বাস। জাকির হোসেনের দ্বারা সংগৃহীত খবর। আজকে অমৃত মহোৎসব অলরেডি কিন্তু সারা ভারতবর্ষে শুরু হয়ে গেছে, এটা চলব 2022 আগস্ট মাস। ইতিমধ্যে সারা ভারতবর্ষে ব্যাপক আকারে প্রোগ্রাম নেওয়া হয়েছে। ত্রিপুরা তো আমাদের ফার্স্ট প্রোগ্রামটা মানবতা একাডেমি যেতে পায়, 12 মার্চে সিএমসারের মাধ্যমে মানবতার বইমেলা যেখানে হয় সেখানে প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে। জেলা পর্যায়ে অনেকগুলো প্রোগ্রাম শুরু হয়েছে, কিন্তু মূল প্রোগ্রাম মান্থ ওয়াইজ ক্যালেন্ডার প্রোগ্রাম শুরু হয়েছে সেপ্টেম্বর মাস থেকে। আগস্টে কিছু কিছু এই মাসের কয়েকটা প্রোগ্রাম আসে যদিও ইনক্লুড করা হয়েছে। এই পক্ষে এই কিছুদিন স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে আমাদের ইভেন্ট সেক্রেটারি মিটিং 4 তারিখে বসেছে। একটা ইস্যু আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই, যে রাষ্ট্রগান একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করছে কালেশ্বরের পক্ষ থেকে, মিনিস্ট্রি অফ কালচার এডুকেশন করে তারা এটা ডেভেলপ করছে। আপনি আপনার মোবাইলে এই রাষ্ট্রগানের ওয়েবসাইটটা ডাউনলোড করে ভারত ছাত্র ফেডারেশন ও উপজাতির ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির তরফে শিক্ষা আধিকারিককে স্মারকপত্র। ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির তরফে ত্রিপুরা শিক্ষা ভবনের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তাকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঈশান উদয় স্কলারশিপ নিয়ে প্রচুর অসংলগ্নতার অভিযোগের ভিত্তিতে তা সমাধান করতে হবে। ডিগ্রি কলেজগুলোতে নবীনদের জন্য ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ উদ্যোগ নিতে হবে। এছাড়া কলেজগুলোতে
পরীক্ষা প্রক্রিয়া কী ধরনের নেওয়া হবে তাতে ছাত্রছাত্রীদের মতামতের গুরুত্ব দিতে হবে। এ নিয়ে শিক্ষা দপ্তরের ডিরেক্টর NC শর্মার সঙ্গে দেখা করে প্রতিনিধি দল। সবিস্তারে জানান SFI-র রাজ্য সম্পাদক সন্দীপন দেব। BTN-এর প্রতিনিধি জাকির হোসেনের এই খবর। প্রক্রিয়া উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে মেয়েদের কলেজে ভর্তির জন্য কয়েকদিন পরে হয়তো বা বিজ্ঞপ্তি জারি করা হবে, কিন্তু গত বছর এই ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে যেভাবে মানে গোটা বিষয়টা একটা কেলোর কীর্তি হয়ে গেছিলো সেই জায়গাতে ছাত্ররা লাঞ্ছিত হয়েছে এবং অনেকাংশে ছাত্ররা বঞ্চিত হয়েছে। বিভিন্নভাবে ছাত্রদেরকে সমস্যার মধ্যে দপ্তর সিদ্ধান্তের অবিমর্ষকারিতায় পড়তে বাধ্য করেছিল। সেই জায়গাতে একবার চুন খেয়ে যার মুখ পুড়েছে সে তো দই দেখলেই ভয় পাবে। সেই জায়গা থেকেই আমরা উচ্চশিক্ষা অধিকর্তার নিকট দাবি করতে যাচ্ছি যে এবছরের ভর্তি প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার জন্যে সমস্ত রকম প্রস্তুতি শিক্ষা দপ্তরকে গ্রহণ করতে হবে। এখনকার মতো BTN প্রাইম টাইম বুলেটিন এই পর্যন্তই। পরবর্তী BTN সংবাদ দেখার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।